সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের সৃজনশীল 2 এবং 3-এর উত্তর নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি। এর আগে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল 1-এর উত্তর আমি আমার চ্যানেল থেকে আপলোড করেছিলাম। সেই ভিডিওটি যারা পাওনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে বাকি যে 2টি সৃজনশীল অর্থাৎ 2 এবং 3, সেই 2টির উত্তর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতেই পাচ্ছ যে গণিত অ্যাসাইনমেন্টের 2 এবং 3 নং সৃজনশীল প্রশ্নটি এমন ছিল। একটি ছিল অনিয়মিত একটি বহুভুজ যার ছবিটি এমন, আর যেটি নিয়মিত একটি বহুভুজ বা সুষম বহুভুজ তার চিত্রটি এমন। এবং এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন এখানে করা হয়েছিল, সেই প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিক দেখে নাও। প্রথম প্রশ্নটিতে আসলে বিসি বাহুর দৈর্ঘ্য চাওয়া হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে এই চিত্রটি ছিল প্রশ্নে, তবে এই চিত্রের সাথে আমরা অতিরিক্ত কিছু কাজ করে নিয়েছি, যেমন সি বিন্দু এবং ডি বিন্দু থেকে কিন্তু 2টি লম্ব কল্পনা করেছি। একটি লম্ব সিএম এবং অন্য লম্বটি হচ্ছে ডিএন। এটি অবশ্য কাজের সুবিধার্থে করা হয়েছে, তোমরা এরকম চিত্র ক নম্বরে এঁকে নিতে পারো। আরেকটি বিষয়, প্রশ্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বলা ছিল ডি বাহুর মান জি বাহুর সমান, সেই বিবেচনায় ডি বাহুর উপর মার্ক করা আছে 5 সেন্টিমিটার, সুতরাং জি বাহু 5 সেন্টিমিটার। আর একটি বিষয় যে ডিসি বাহু ছিল 7 সেন্টিমিটার, তাহলে আমি যদি লম্ব অঙ্কন করি, লম্বের যে 2টা পয়েন্ট এম এবং এন, এদের মধ্যকার দূরত্ব কিন্তু 7 হবে। আর ওই দিক থেকে আবার আমরা জানতাম জি হচ্ছে 5, তাহলে সেই বিবেচনায় লম্বের যে পয়েন্ট এন এবং এ, এই 2টি বাহুর কিন্তু মধ্যবর্তী দূরত্ব হওয়া উচিত 5। তাহলে বোঝো যে নিচের বাহুটি ছিল 15 সেন্টিমিটার, সুতরাং ওই বাহুটি যদি এন বাহুটি যদি 5 সেন্টিমিটার হয়, এম এন বাহুটি যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে 7 5 12, এই 12 যদি আমরা 15 থেকে বাদ দিই তাহলে বি এম বাহু আসে 3 সেন্টিমিটার। এভাবে যুক্তি সহকারে বিষয়টি দেওয়া রয়েছে। এখন সমাধান দেখো যে সিওডি বিন্দু থেকে এবি বাহুর উপর যথাক্রমে সিএম এবং ডিএন লম্ব আঁকি, তাহলে ডিএন এবং সিএম লম্বের দৈর্ঘ্য হবে 12 থেকে 5 বিয়োগ, অর্থাৎ 7 সেন্টিমিটার। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু, এটা একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যে সূত্র রয়েছে পিথাগোরাস উপপাদ্য তা থেকেই বের করব। তো সেক্ষেত্রে সূত্র অতিভুজ বিসি স্কোয়ার সমান সিএম স্কোয়ার যোগ বিএম স্কোয়ার, এখানে সিএম এর মান 7 এবং বিএম এর মান 3, এদের স্কোয়ার বসিয়ে দিলাম আসে 49 প্লাস 9, অর্থাৎ রুট ওভার 58 বিসির মান, আর 58-এর রুট করলে আসে 7.62। এই ছিল ক নম্বরের উত্তর। এক্ষেত্রে একটু কাজের পরিমাণটা বেশি যেহেতু একটি অনিয়মিত বহুভুজের চিত্র। এবার দেখো দ্বিতীয় যে বিষয়, এই প্রশ্নেরই খ নম্বরে বলা হয়েছিল ইএফজি অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো। তোমরা চিত্রটিতে দেখেছো যে অর্ধবৃত্তটি রয়েছে, সেই অর্ধবৃত্তের ব্যাস কিন্তু 5 সেন্টিমিটার, তাহলে সেই হিসাবে ডি এবং জি বাহু 5 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্তের ব্যাস 5 সেন্টিমিটার। আর ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে নিয়মটি এমন যে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, সেক্ষেত্রে 2.5 সেন্টিমিটার। সুতরাং ইএফজি অর্ধবৃত্তের পরিধি, যেহেতু বৃত্তের পরিধি 2πr, সুতরাং অর্ধবৃত্তের পরিধি হবে 1/2 × 2πr। এখান থেকে 2 বাদ যাবে, থাকবে πr, পাই এবং আর এর গুণফল আসে 7.854 সেন্টিমিটার। এটি খ নম্বরের উত্তর। এবার আসি গ নম্বর প্রশ্নে। এই প্রশ্নটিতে অবশ্য এ বি সি ডি ই এফ জি এই সম্পূর্ণ ক্ষেত্রটির পরিসীমা এবং ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তাহলে পরিসীমা বের করার জন্য আমরা এ বি যোগ বি সি যোগ সি ডি যোগ ই ডি যোগ ই এফ জি অর্ধবৃত্তর পরিসীমা প্লাস এ জি এই সবগুলো যোগ করব, যেখানে এ বি বাহুর মান 15, বি সি 7.62, আমরা এটা ক নম্বরে বের করেছি, তারপর ডি বাহু 5 এবং ই এফ জি যে অর্ধবৃত্তটি রয়েছে তার পরিসীমা বা পরিধি হচ্ছে 7.854, এটা খ নম্বরে বের করা, এবং এজি বাহুর মান 12, সুতরাং এগুলোর যোগফল 54.47 সেন্টিমিটার। এবার আরেকটি বিষয়, যখন ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, তোমরা চিত্রটিতে খেয়াল করেছো এখানে কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে, ত্রিভুজ, আয়ত, বর্গ এবং উপরে একটি অর্ধবৃত্ত, তো আমরা প্রত্যেকটির আলাদা আলাদা কিন্তু ক্ষেত্রফল বের করে নিয়েছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 × ভূমি × উচ্চতা, এই সূত্র বসিয়ে ভূমি বিএম এর মান 3 এবং সিএম এর মান 7 তা বসিয়েছি, এবং সমাধান করলে দেখা যাচ্ছে যে 10.5 সেন্টিমিটার স্কোয়ার আসে। যে বর্গক্ষেত্রটি রয়েছে সিডিএনএম, তার ক্ষেত্রফল মানে হচ্ছে যেহেতু বাহু 7, তাহলে 7 স্কোয়ার মানে 49,
AGEN যে আয়তক্ষেত্রটি তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 12 গুণ 5, তাহলে টোটাল আসে 60 সেন্টিমিটার স্কোয়ার। আর EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ ইন্টু পাই আর স্কোয়ার, আর সেক্ষেত্রে হাফ ইন্টু পাই এর মান এবং আর এর মান অর্থাৎ 2.5 স্কোয়ার বসিয়ে দিলাম, তাতে আসে 9.82 সেন্টিমিটার স্কোয়ার। এখন যে বিষয়টি, যেহেতু সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে বের করতে বলা হয়েছে, সেই হিসাবে সব কয়টি ক্ষেত্রফল তুমি যোগ করে দেবে, যে 10.5 + 49 + 60 + 9.82, তাহলে আসে 129.32 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। এবার আসি তৃতীয় প্রশ্নে। তৃতীয় যে প্রশ্নটি ছিল সৃজনশীল তিন, সেখানে একটি অষ্টভুজের চিত্র দেওয়া ছিল, তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে নিতে পারো। সে অষ্টভুজটিতে দেওয়া ছিল যে অপিবাহু 4 সেন্টিমিটার। তোমরা জানো যে সুষম যদি কোনো ক্ষেত্র হয়, তাহলে সুষম ক্ষেত্রের কিন্তু কেন্দ্র যেখানে থাকে বা কৌণিক একটা বিন্দু, সেখান থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান। সে বিবেচনায় এখানে অকিউবাহু কিন্তু 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ প্রত্যেকটি দূরত্বই সমান। তাই আর আমি বিস্তারিত করিনি এখানে। PQ RS TU VW এটি কিন্তু একটি অষ্টভুজ, আর যদি অষ্টভুজই হয়ে থাকে তাহলে তার ভিতরে কিন্তু এখন 8টি ত্রিভুজ রয়েছে, এবং এই ত্রিভুজের প্রত্যেকটির 2টি বাহু করে সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। আর এজন্য আমরা এই অপিবাহু এবং অকিউবাহুর মধ্যবর্তী কোণকে থিটা ধরেছি, তার মান তাহলে একটা পয়েন্টের কোণ হচ্ছে 360, এটাকে 8 দ্বারা ভাগ করলে আসে 45 ডিগ্রি। আর এখানে যে বিষয়, ওপিকে ধরেছি এ এর মান, যার মান 4 সেন্টিমিটার, এবং ওকিউ বি সমান 4 সেন্টিমিটার এটাও। তাহলে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল আসবে এমন, তোমরা জানো যে 2টি বাহু এবং 1টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু AB সাইন থিটা, সেই সূত্রটি বসিয়েছি, এর পরিবর্তে 4, বি এর পরিবর্তে 4 এবং থিটার পরিবর্তে 45 বসিয়েছি। তাহলে যে বিষয়, যে এখানে থাকে 2 দ্বারা 4কে ভাগ দিলে 2, অর্থাৎ 2 ইন্টু 4 মানে 8, আর সাইন 45 এর মান 1/√2। এই সব কিছুর গুণফল কিন্তু 5.657 সেন্টিমিটার স্কোয়ার। পরবর্তী যে 6 নম্বর প্রশ্নটি ছিল, সেখানে বলা হয়েছিল যে PQ RS TU VW এই যে ক্ষেত্রটি তার সম্পূর্ণ ক্ষেত্রফলটি বের করতে। তো আমরা আগেই বিষয়টি আমি বুঝিয়েছি যে এখানে 8টি সমবাহু ত্রিভুজ রয়েছে, এবং প্রত্যেকটি সমবাহু নয়, দুঃখিত, সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে 8টি। প্রত্যেকটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু ওই OPQ এর ক্ষেত্রফলের সমানই। তাহলে OPQ এর যে ক্ষেত্রফল 5.657, তার সাথে তুমি 8 গুণ করলেই বের করে ফেলতে পারবে এর ক্ষেত্রফলটি, খুব সহজে কিন্তু এটি বের করা সম্ভব হলো। সর্বশেষ যে প্রশ্নটি ছিল, যে নিয়মিত আকৃতির এবং অনিয়মিত আকৃতির, এই দুই আকৃতির, এই দুই আকৃতির বহুভুজের ক্ষেত্রে আসলে কোনটির, কোন বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সহজ বা বলে তুমি মনে করো, এরকম প্রশ্নটি ছিল। তো তার আসলে এটা কোনো অঙ্ক নয়, ব্যাখ্যামূলক প্রশ্ন। তো আমি এভাবে সাজিয়েছি যে অনিয়মিত আকৃতি এবং সুষম বহুভুজের ক্ষেত্রে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সহজতর, অনিয়মিত আকৃতির কোনো বহুভুজের পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান নয় বলে নির্ণয় করা জটিল হয়, কিন্তু সুষম বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যের সাথে বাহুর সংখ্যা গুণ করেই পরিসীমা নির্ণয় করা যায়। আবার সুষম বহুভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান বলে একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে NA² / 4 কট 180/N সূত্রটি প্রয়োগ করে অতি সহজে বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা যায়। কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রে বিভিন্ন অংশের ক্ষেত্রফল নির্ণয় করে সবগুলো ক্ষেত্রফল যোগ করে সমগ্র ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করা হয়, এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সূত্র নেই। তো এসব কারণেই আসলে বলা যায় যে যেটি সুষম বহুভুজ তা তার ক্ষেত্রফল বা পরিসীমা এগুলো নির্ণয় করাই সহজ। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।